সম্মানিত শ্রোতৃবৃন্দ, জীবনকে যদি আমরা জলসাঘরের সঙ্গে তুলনা করি তাহলে বলতেই পারি, জীবনের জলসাঘরে কত প্রদীপ জ্বলে আর নেভে, তবু আশার প্রদীপ জ্বেলে বুকে মানুষ বাঁচে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের পর্বে আশা কি এবং তার স্বরূপ সম্পর্কে মনীষীগণের উক্তি উপস্থাপনের প্রয়াস পেয়েছি। তো চলুন আমরা দেরি না করে মূল পর্বে প্রবেশ করি। জীবনে দুটি দুঃখ আছে, একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা, বলেছেন জর্জ বার্নার্ড শ। সূর্যের আলোতে যেরূপ পৃথিবীর সকল কিছু ভাস্বর হয়ে ওঠে, তেমনি জ্ঞানের আলোতে জীবনের অন্ধকার দিক আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে, এই উক্তিটি করেছেন উমর খৈয়াম। মহৎলোকের আশা পুরোপুরি সার্থক না হলেও কখনো একেবারে ব্যর্থ হয় না, উক্তিটি করেছেন ভল্টেয়ার। ভল্টেয়ার কর্তৃক উদ্ধৃত আরো একটি বাণী আমরা উপস্থাপন করছি, আমি যা তার জন্য ঘৃণিত হলে ক্ষতি নেই, কিন্তু আমি যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাই না। আমরা আশাকে সযত্নে লালন করি, কিন্তু আশা চরিতার্থের জন্য পরিশ্রম করি না, উক্তিটি করেছেন জর্ন আর্মস্ট্রং। আনন্দ পেতে হলে আনন্দের ক্ষেত্রে ছন্দপতনকেও সহজভাবে মেনে নিতে হবে, এই উক্তিটি করেছেন জন হেইড। আবেগ ব্যতীত কাজ ও কাজ ব্যতীত সমাজ চলতে পারে না, বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অশোভন আবেগকে যে প্রশ্রয় না দেয় সে জীবনে সম্মান পায়, এই কথাটি বলেছেন মিশেল ব্রুশ। আবেগপ্রবণ লোকেরা নিজেরা যেমন সহজেই ব্যথা পায়, তেমনি অন্যকেও ব্যথা দিয়ে আনন্দ পায়, উক্তিটি করেছেন জর্জ মেরিডিথ। ধন্য আশা কুহুকিনী, তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন, আশা নিয়ে এই উক্তিটি করেছেন নবীন চন্দ্র সেন। জীবন সংক্ষিপ্ত, সময় দ্রুত চলে যায়, ফুলও একদিন বিবর্ণ হয়, তবে সবচেয়ে আশার কথা, ছায়া যত গভীর হোক না তা সহজেই অপসারিত হয়, আশা সংক্রান্ত এই উক্তিটি করেছেন ডিজি রসেটি। যুক্তি দ্বারা হয়তো কোনো মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করা যায়, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কাজ করে কেউ কোনোদিন সুখী হতে পারে না, এই উক্তিটি করেছেন জনসন। দৃঢ় ইচ্ছা থাকলে যে কোনো কঠিন সংকটের মোকাবেলা করে জয়লাভ করা যায়, এই উক্তিটি করেছেন ফার্গুসন্স। সবসময় নিজের উপর পূর্ণ আস্থা রেখো না, মনে রাখবে তোমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, এই উক্তিটি করেছেন সুইফট। কোনো পাখি যতদূর ইচ্ছা উড়ে যেতে পারে না, যদিও সে নিজের পাখার উপর ভর করেই উড়ে থাকে, উইলিয়াম ব্লাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলি নিক্ষেপ করিয়া
আমাদের পলিটিক্স। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই পর্বের সঙ্গে সংযুক্ত থাকায় সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।